হরিহরপাড়ায় জমি বিবাদের জেরে ভাইয়ে ভাইয়ের সংঘর্ষে গুরুতর জখম হলো দুজন। আহতদের প্রাথমিক চিকিৎসার পর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মনোবিক্ষণ প্যাথলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। বাড়ি ভাগ বাটোয়ারা নিয়ে তুলকালাম হরিহরপাড়া বাজারে। ভাই ভাইয়ের সংঘর্ষে গুরুতর জখম দুজন। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে গ্রামের বাড়ির ভাগ বাটোয়ারা নিয়ে চার ভাইয়ের মধ্যে বিভাগকে কেন্দ্র করে রবিবার তুলকালাম কাণ্ড বাঁধল হরিহরপাড়া বাজারে। সেই মতো এদিন মেজ ভাই শফিউল ইসলাম ও তার স্ত্রী সাবিনা বিবিকে তার বাকি তিন ভাই সাজেজুল শেখ, সাইফুল শেখ, সাইদুল শেখ সকলে মিলে এসে চড়াও হয় এবং বেধড়ক মারধর করে বলে অভিযোগ। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, পরে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা যায়, 8 বছর ধরে শাফিউল ইসলামের সঙ্গে তার গ্রামের বসত ভিটে হোসেনপুর এলাকার বাড়ির ভাগ বাটোয়ারা নিয়ে বাকি ভাইদের সঙ্গে বিবাদ চলছিল। অভিযোগ, সেক্ষেত্রে বাকি ভাইয়েরা শাফিউলকে তার ন্যায্য ভাগ থেকে বঞ্চিত করার চেষ্টা করছিল। তার প্রতিবাদ করায় এদিন তার উপর চড়াও হয় ওই ভাইয়েরা। 8 বছর থেকে জমি চাচ্ছে কি জমি কেনা, তোরা রেজিস্ট্রি করে দিয়েছি, আমিও রেজিস্ট্রি আমার নামে করে দিয়েছি, আমাকে দে, আমি তো চলে এসেছি, হাসানপুরে থাকবো না, আমি বেঁচে কিনে কিছু করবো ভবিষ্যতের লিগে। এবারে জমি চাচ্ছে, ওরা ফন্ডে বাড়ি কিনে দিল সাইদুলে আর সাইদুলের বেটাতে দিয়ে। এবারে এরা তিন ভাই একদিকে হয়ে গেল, হয়ে আর তিন ভাই ছেলে পিলে সবাই মিলে আয় তোকে গুলি করবো, পিস্তল বম হয়ে উড়ে দেবো, আয় তোর বাপের জায়গা তুই দখল করবি, আয় এরকম করে হুমকি দেয়। যাই ভয় যাই না, ভয় যাই না, এইখানে এসে মাছ বাজারে এসে এবার ঘিরে আলাদা মাছ শুরু করে দিল। আমাদের দুজনকে পেলো মাছ শুরু করে দিল, ছেলেপিলে ধরতে ধরতে গিয়ে ঠেকাচ্ছে, বাজারের লোক ঠেকাচ্ছে, কিসের কি ইট কাঠ মেরে একবারে আমাদেরকে শাক করে শুয়ে দিল। গুরুতর আহত অবস্থায় শাফিউল ইসলাম ও তার স্ত্রী সাবিনা বিবিকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। অপরপক্ষে সাজেজুল শেখও আহত হয়। আমরা তো মারতে যাইনি আগে, কিন্তু এবার ওরা তেড়ে আসছে, এবার আমাদেরকে তো মানে ঘাড়ে পড়ে গেলে সে বাজাতে হয়। তাই বলে আচ্ছা না কি নিয়ে জমি জমি করে কতটুকু জমি কি জমি জমি করে ঝামেলা, থানা থেকে আসছিলেন। থানায় কি ছিল? থানা তো ওই মীমাংসা করার লেগেছিল। আচ্ছা, যে থানা থেকে এসে বাজারে এবার আব্দুলপুরের রাস্তা দিয়ে আমরা যাবো, এমন টাইমে ওরা বুঝলো ওই দুই বেটা আছে, ওরা শুতে তেড়ে গেলো, যে মেয়ে ছেলে শুতে তেড়ে গেলো, দিয়ে এবার সব হাজার হাজার হ্যাঁ করে লড়াই লেগে গেলো। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।